الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. خلافت مجلس لندن মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই خلافت মজলিসের 27তম প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভার মুখতারাম সভাপতি ভাই পরিচালক মঞ্চে উপস্থিত خلافت মজলিস যুক্তরাজ্যের সংগ্রামী নেতৃবৃন্দ ও আমার প্রাণপ্রিয় দিনী ভাইরা, শুরুতে আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে তার করুণায় আজকের এই ঠান্ডা বৈরী আবহাওয়া অপেক্ষা করেও আমরা এখানে এসে সমবেত হতে পারছি। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। সাথে সাথে আমি আপনাদেরও ধন্যবাদ এবং শুকরিয়া জ্ঞাপন করছি। প্রিয় দিনী ভাইয়েরা, আমার আজকের এই 27তম প্রতিষ্ঠা বার্ষিকী প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমি মনে করি বক্তব্য দেওয়ার বিষয় নয়। বিষয়টি হচ্ছে দীর্ঘ 27টি বৎসর আমরা অতিবাহিত করেছি, এই 27টি বৎসর আমরা সংগঠনকে কী দিতে পেরেছি, আমরা যে শপথ নিয়ে আমরা যে প্রতিজ্ঞা করে সংগঠনে আমরা যোগদান করেছিলাম, আমরা যে বলেছিলাম যতদিন পর্যন্ত খেলাফত প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত আমাদের এই সংগ্রাম আন্দোলন চলবে, আমরা কি আজও এই সংগ্রাম আন্দোলনে নিজেদেরকে নিয়োজিত রাখতে পারেছি? আজকে আমাদেরকে আত্মশুদ্ধি করার বিষয়। আমরা ছাত্র মজলিস যখন করতাম তখন ছাত্র মজলিসের মাসিক একটা রিপোর্ট ছিল, সেই রিপোর্টের মধ্যে একটা কলাম ছিল যে আপনি প্রতিদিন কি করবেন, সেই ভাবনাটা আপনি বেডে যাওয়ার আগে বা বেডে গিয়ে চিন্তা করবেন যে দিনে আমি সারাটা দিন কি করলাম, কতটুকু সময় আমি সংগঠনকে দিয়েছি, কতটুকু সময় আমি আমার এই আবাদত বন্দিগিতে কাটালাম, সে মানে লেখাপড়ার সময় দিলাম। এইগুলা চিন্তা করে যে বিষয়গুলোতে আমার ঘাটতি হয়েছে সেই ঘাটতিটুকু পূরণের চিন্তা চেতনা নিয়ে পরের দিন যেতে শুরু হয়। ঠিক তেমনিভাবে আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকীতে দাঁড়িয়ে আমরা আমাদেরকে আত্মশুদ্ধি করতে হবে যে 27টি বৎসর আমরা কীভাবে অতিবাহিত করলাম, সংগঠনকে আমরা মঞ্জিলে মকসুদে পৌঁছানোর জন্য মাঠে ময়দানে আমরা কী কাজ কী ভূমিকা রাখতে পারছি। আজকে এখানে দাঁড়িয়ে আমি বলতে হয় বাংলাদেশে আলহামদুলিল্লাহ যথেষ্ট কাজ হচ্ছে। আজকে সোশ্যাল মিডিয়ায় ফেসবুক বাই বাই এগুলাতে আমরা দেখি বাংলাদেশে আমাদের সংগঠন বহু দূর এগিয়ে যাচ্ছে, সাথে সাথে ইউরোপীয় যথেষ্ট কাজ করতেছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আজকে লন্ডনে আমরা মনে হচ্ছে আমার কাছে যে ধীরে ধীরে নাকি ধীরে ধীরে মনে হয় এই কাজটা এই কাজের স্পিরিটটা আমরা হারিয়ে ফেলতেছি। এর দুর্বলতাটা আমাদেরকে একটু খুঁজে বের করতে হবে এবং আমাদের আগের মতো পুরাণের পিছনের মতো আমরা কাজকে আরও এগিয়ে নিতে হবে, এই উদাত্ত আহ্বান এবং এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।